কিরে, তোকে আমি বলেছিলাম বলে তোর খুব ফেটেছিল, তোদের মানে তোদের মতো নোংরা মেয়েরা, মেয়েদের খুব ফেটেছিল না রে। তো তো দুধ খাওয়া, ভালো করে খুলে দুধ খাওয়া, আর দুধ খাওয়ানোটা খুবই ভালো কথা। সেদিন আমি বলেছিলাম একটা বেস্ট ফিডিং না কী সব বলেছিলাম, তাই জন্যে আমার অনেক কথা শুনতে হয়েছিলো বা তোদের মতো চামচারা এসে বলেছিলো। তো আমি বারবার বলে যাচ্ছি, তোদের তো লজ্জা নেই। আমি পরে আবার দেখলাম যে এই সব মানুষ মানে এই সব মহিলারা মানে সত্যি এদের চ্যানেলটাই এটা নিয়ে, মানে আমার আশ্চর্য লাগলো যে এত প্রতিবাদ যাকে নিয়ে করছি বা যাদের নিয়ে করছি তাদের চ্যানেলটাই এটা নিয়ে, মানে বাচ্চা নিয়ে তাদেরকে খেলা করা, বাচ্চা নিয়ে মানে সেই কি বলবো, বাজে মুখ থেকে বাজে ভাষা বার করতে পারছি না, কেননা মা সন্তানের ব্যাপার তো, সন্তানের মা তো আমরাও, তাই না? এই বাজে কথাটা বার করতে পারছি না, বাচ্চা নিয়ে ব্যবসা করছে। আর এই মহিলাটা মানে এই মহিলা দু একজন আছে এরকম মহিলা আমার চোখে পড়েছে, তো তারা হচ্ছে ও তাদের চ্যানেলটাই হচ্ছে দুধ খাওয়ানো নিয়ে, কী করে দুধ খাওয়াতে হয়। আর দুধ খাওয়ানোর ভঙ্গিমাটা আমি এখানে ছবিটা দিয়ে দিয়েছি, তো আমি তোমাদের বলছি যে এই যে ছবিটা তোমরা দেখছো, আরে এইটার প্রোটেস্ট করতে যাওয়াটা কি ভুল? কিরে চামচা, এই চামচা শোন, দুধ খাওয়াবি তা তুই এক কাজ কর, তোরা যে মজা নিচ্ছিস আর তোরা যে আমার সাথে এইভাবে কথা বলতে আসছিস, আমাকে বলছিস সেক্সি, আরে সেক্সি তো আমি হলে তো আমাকে, সেটা আমি জানি আমি কতটা সেক্সি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো সেক্সির কিছু দেখাচ্ছি না, বরঞ্চ ওকে দেখে তুই অনেক মানে আনন্দ পাস না। তো তুই এক কাজ কর, ওকে বল তোর জন্যই ওই ভিডিওটা বানাতে, ঠিক আছে? কেননা সবাই দেখতে তো পারে না, কারণ কিছু কিছু মানুষের জন্য বানাচ্ছে, তাই না? আর বাচ্চাটাকে এমন করে ও শুয়ে রেখেছে, বাচ্চাটার অলরেডি পেন হচ্ছে, ভিডিওটা আমি দিচ্ছি না, ভিডিওটা দেওয়া অ্যালাউড নেই আমি যতটা জানি, আমি ওই ক্লিপটা দিয়েছি। তোমরা বলো বাচ্চাটাকে কীভাবে টর্চার করছে, বাচ্চাটা দুই তিনবার করে মুখ ঘুরিয়েছে, তারপর ও চেপে ধরে এভাবে দুধ খাওয়াচ্ছে, মানে ওর ওটাই চ্যানেল, ওর বাচ্চা হওয়ার থেকেও মাথায় ঢুকে গেছে, ওটাই ও করে খাবে, মানে ওটা ওর ব্যবসা অ্যাকচুয়ালি। ও একটা বলতেই পারো, ও একদম কি বলবো, আমি তো ওদের বাজে কথা যাদের নিয়ে বলবো তাদেরকে গালাগালি দেওয়া হয়ে যাবে, তারা অনেক ভালো এদের থেকে। কেননা আমি সবসময় যারা বলেছি যারা প্রস্টিটিউট, সত্যি কথা বলতে কি, যারা পতিতালয়ে কাজ করে তারা অনেক অনেক ভালো। তোমরা বলো দিদি এরকম ভালো বলছো, ইয়েস ভালো বলি, তারা না চার দেয়ালের মাঝখানে একটা সৌজন্য বোধ রেখে তারা নিজেদের মধ্যে করে, তারা কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে এর নোংরামিটা করে না। কিন্তু এই সব মহিলাগুলো এদের থেকেও তিন গুণ চতুর্গুণ ভালো, এরা সমাজের চোখে সুন্দর একটা মহিলা, কারোর ঘরের বউ, কারোর ঘরের বোন, সব কিছু মানে সব কিছু বজায় রাখছে, কিন্তু এদের কিন্তু এরা আবার নামে ঘরের বউ আবার কারোর বোন, কিন্তু ওই মহিলারা দেখো তাদের সমাজে কোনো মূল্য নেই, তাই না? সমাজে কোনো মূল্য নেই। তো প্লিজ এই মহিলাটাকে প্লিজ মানে এর অ্যাকাউন্ট তোমরা যদি চাও, আমি দিতে চাই না, কারণ এইসব এর অ্যাকাউন্ট আমি খুলতে গিয়ে দেখলাম এই ইনস্টাগ্রামে ও এই কাজ করে, ইনস্টাগ্রামে ওর এই আইডি, মানে ওর আইডিতে শুধু এইগুলোই পাওয়া যায়। তবে তুই শুনে রাখ, তোর ব্যবসায় বেশি দিন চলবে না, কারণ এই দেহ ব্যবসা বেশি দিন চলে না, বুঝতে পেরেছিস? এই যে দেখাচ্ছিস না আমার আছে, এই ব্যবসা বেশি দিন চলতে পারে না, কেননা মানুষের যে নিজস্ব যে ক্যাপাবিলিটি থাকে না, যার সে শিক্ষা হোক বা তার এক একটা মানুষের একটা পারফর্ম থাকে, ঠিক আছে? কিন্তু তোর পারফর্ম হচ্ছে ওটা দিয়ে, আর ওটা বেশি দিন থাকে না জানিস তো। তাই তুই যতই চামচা পাঠা, যাই পাঠা, তোকে আমি তো এইভাবে পুঁতেই যাবো, এভাবে আমি তোকে পুঁতেই যাবো, বারবার পিন করে পুঁতেই যাবো, তুই আমার যা খুশি করে নে, ঠিক আছে? কারণ এটা তো ভবিষ্যৎ নষ্ট করছিস তুই, ঠিক আছে? এই জন্যে বললাম যে এটা থেমে যা, না হলে অন্য কিছু রাস্তা বেছে নে, না হলে অন্য প্ল্যাটফর্ম আছে তোদের জন্যে, সেই সব প্ল্যাটফর্মে চলে যা। এই সোশ্যাল মিডিয়া ভালো ভালো জায়গা তোদের জন্য নয়, আর এটা ভবিষ্যৎকে খারাপ করিস না। তুই যত আমাকে রাগাবি তত তোর আমি বোল খুলবো, আর পুরো ওপেন এরকম দিয়ে দিয়ে ওপেন করবো। তোর হয়তো লাজ লজ্জা নেই, আর তুই তোর চামচেকে আর তোর বরকে হয়তো বা তোর বয়ফ্রেন্ডদের পাঠাচ্ছিস, বাট আই ডোন্ট কেয়ার, আমিও তাদেরকে একদম পাত্তাই দিই না, ছোটো লোক তারা ছোটা লোকেরকে দেখছে মানে তারাও ছোটো লোক। চল তোর জন্য এইটুকুই।